কোথায় যাচ্ছ? নজ নজ ডাক্তারখানে যাও। নজ দেখছি না, উঠে বসবে। দেখাই যায় না, দেখাই যায় না। দেখছি বড় বড় চোখ হয়ে গেছে, কোথায় যাচ্ছি আমি? হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, আমার আজকের ভিডিওটি স্টার্ট হচ্ছে ইভিনিং থেকে, মানে সন্ধ্যের থেকে। আমাদের মামামের শরীরটা খুব একটা ভালো নেই, ও একটু পটি হচ্ছে আর ঠান্ডাও লেগে রয়েছে, যার জন্য ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি। তা বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর মামাম এখানে খুব ভয় পাচ্ছিলো ওলাতে, কারণ ওলাতে লাইটটা একটু ডিস্টার্ব ছিল, সেই জন্য আমি দেখতেই পাচ্ছ ফোনের টর্চটা জ্বালিয়ে রেখে দিয়েছি। ও খুব ভয় ভয় পাচ্ছিলো, চোখ মুখ বড় বড় করছিলো আর কান্না করে দিচ্ছিলো। মানে এতটাই লাইট কম ছিল ওলাতে, মানে ওলাতে লাইটের ইয়েটা একদম ডিস্টার্ব ছিল, সেই জন্য টর্চটা আমি ধরিয়ে রেখেছি। তা ফ্রেন্ডস, তোমরা চলো আমাদের সাথে দেখতে থাকো। দেখো মামাম মেয়ের শরীরটা খুবই ভালো না, কেননা দেখতেই পাচ্ছ মানে একটু নিস্তেজ হয়ে রয়েছে। ও খুবই ঘন ঘন ঠান্ডা লাগে, ঠান্ডাটা তো মোটেই শীতের সময়তে ছাড়াচ্ছেই না। মানে মাসে দুবার করেও ডক্টরের কাছে যেতে হচ্ছে, দুবারের বেশিও যেতে হচ্ছে। তা বন্ধুরা চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করি, সেই জন্য ভাবলাম এটাও শেয়ার করছি। তা ফ্রেন্ডস চলো আমাদের সাথে দেখতে থাকো আর সাথে থাকো। তা বন্ধুরা, আমরা তো ডক্টরের চেম্বারে পৌঁছে গেছি, এসে দেখছি কেউ নেই, একদমই কেউ নেই, পুরোপুরি ফাঁকা চেম্বার। কেননা ডক্টরের আসার টাইম 8টা, আমরা 7:30 চলে এসেছি, তা কেউ নেই, আমরাই ফার্স্ট আছি। তা ভালোই হলো, চলো ভালোই হলো, কেননা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে দেখানোটা। ঠান্ডার মধ্যে বেরিয়েছি, বাইরে খুবই ঠান্ডা, সেই জন্য একটা টেনশন থাকে যে মেয়েটা ঠান্ডা লেগে যাবে কি না। আবার কেননা ঠান্ডাটা ওকে একদমই ছাড়ে না, সবসময় ঠান্ডা লেগে থাকে। দেখো মামাম একবার আমার দিকে দেখাচ্ছে, যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে, ও খুব ক্যামেরাটা ফলো করে। আর আমি
বা বন্ধুরা অনেক অপেক্ষা করার পর ফাইনালি ডক্টর চলে এসেছে চেম্বারে, আর এখন বোন যাবে, আমিও যাবো, তা মামুকে দেখিয়ে নিই, দেখি কি বলে। তা চলো ততক্ষণ জন্য তোমরা আমাদের সাথে থাকো। তা বন্ধুরা আমাদের তো ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বোন একটু মিয়মারের সামনে দাঁড়ালো কারণ একটু কেক নেবে। তা চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। তা ফ্রেন্ডস চলো তোমরাও আমাদের সাথে রওনা দিয়ে দিয়েছি আমরা বাড়ির পথে, কেননা আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বোন একটু মিয়ামর থেকে কিছু প্যাটিস বা কেক নিয়ে নিয়েছে একটু খাবে বলে, খিদে পেয়ে গেছে। সন্ধ্যের সময় মানে চা বিস্কুট খাওয়া হয় ঘরে, কিন্তু সেটা না খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম। তা চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি এন্ড করছি। আর একদম ছোট্ট ভিডিও, তোমরা একটু কষ্ট করে ভিডিওটি দেখে নিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।